তোর ওই জামাইটা, ওই যে একটা বেকার জামাই বিয়ে করেছিস, এইটাই তো সব থেকে বড় ভুল হয়েছে। এখন আর এসব বলে কোনো লাভ আছে বলো আপা? আর ও তো চেষ্টা করছে, তুমি দেখেছো না, ও গ্রামের সব জমি বিক্রি করে দিয়ে কতগুলো টাকা বিদেশে যাওয়ার জন্য দুলাভাইকে দিল। আরে তোর দুলাভাই তো চেষ্টা করছে, সে তো এই ট্রাভেল এজেন্সির ম্যানেজার, তারও তো একটা লিমিট আছে, তার পাওয়ারের লিমিট আছে না, তার লিমিট অনুযায়ী সে যথেষ্ট চেষ্টা করছে। হ্যালো মামি। পাখি তুই কই? আমরা তো তোর চিন্তা একদম অস্থির, আর তোর মামা তো চিল্লাপাল্লা শুরু করছে। মামি আমি তো হাসপাতালে। হাসপাতালে কি হয়েছে? আমি আসবো? কোন হাসপাতালে? না না তুমি এত টেনশন করো না, রাস্তায় একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি সেখানে আসছি। কার পাখি? তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, রাস্তায় একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তাকে নিয়ে হাসপাতালে আসছি। এটা আবার কেমন কথা? তুই আচ্ছা ঠিক আছে, আমি হাবিব ঢুকে পাঠাচ্ছি। কোন হাসপাতালে? না 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 এত রাতে তারা ডিস্টার্ব করার কোনো দরকার নাই, তুমি টেনশন করো না, তো আমি একটু পরে চলে আসবো। থাকবি? তোকে কি আরও সময় থাকতে হবে? না বেশিক্ষণ না, আরও কিছুক্ষণ থাকতে হবে, ডাক্তার বললো একটু বসতে। রাত তো কম হয় নাই, সাথে তো একজন থাকলে ভালো হতো। আচ্ছা তুই কোন হাসপাতালে আছিস অ্যাড্রেসটা আমাকে এসএমএস কর, দেখি কী করা যায়। ঠিক আছে আমি মেসেজে পাঠিয়ে দিচ্ছি। শুনুন পেশেন্টের ব্লাড লাগবে, ব্লাড গ্রুপ ও পজিটিভ, দেখেন পাওয়া যায় কিনা। আমারই তো ও পজিটিভ। তাই নাকি? তাহলে তো খুব ভালো, কিন্তু আপনি ব্লাড দিতে পারবেন? হ্যাঁ পারবো না কেন। তাহলে আসুন আমার সাথে। কিরে তুই এখনো এরকম মন খারাপ করে আছিস? এসব নিয়ে একদম টেনশন করিস না তো। শোন রিমলি, আমি তোর দুলাভাইকে বলেছি, সে আমার গা ছুঁয়ে কসম করেছে তোদের সাথে কোনো ধরনের দুই নাম্বারই করছে না। দুলাভাই আমাকেও বলেছে আপা, বললো কিছুদিন একটু কষ্ট হবে, তারপর নাকি আবার সব ঠিক হয়ে যাবে। আমারও তাই মনে হচ্ছে রে। বুঝলি, তোর ওই জামাইটা, ওই যে একটা বেকার জামাই বিয়ে করেছিস, এইটাই তো সব থেকে বড় ভুল হয়েছে। এখন আর এসব বলে কোনো লাভ আছে বলো আপা? আর ও তো চেষ্টা করছে, তুমি দেখেছো না, ও গ্রামের সব জমি বিক্রি করে দিয়ে কতগুলো টাকা বিদেশে যাওয়ার জন্য দুলাভাইকে দিল। আরে তোর দুলাভাই তো চেষ্টা করছে, সে তো এই ট্রাভেল এজেন্সির ম্যানেজার, তারও তো একটা লিমিট আছে, তার পাওয়ারের লিমিট আছে না, তার লিমিট অনুযায়ী সে যথেষ্ট চেষ্টা করছে। ঠিক আছে আপা, আপাতত কিছু বলার দরকার নেই দুলাভাইকে, দেখি আর কয়েকটা দিন। আচ্ছা তুই বস, তুই রাতে কিন্তু না খেয়ে যাবি না? না না আপা আজকে না, আজকে বরং আমি যাই, বাসা শ্বশুর বাড়ির লোকজন আছে, ওনার অপেক্ষা করছে। ও যাবি? আচ্ছা ঠিক আছে। আর শোন রিমলি, তোর দুলাভাইয়ের উপরে মন খারাপ করে থাকিস না, আর তুই এসব নিয়ে একদম টেনশনই করিস না। কি করব বলো আপা, আমার কপালটাই এমন। এইভাবে কেন ভাবছিস? একটু সহজ করে ভাবি, ধৈর্য ধর, সব কিছু ঠিক হয়ে যাবে। আর তোর ওই যে জামাইটা, ওকে একটু চালাক চতুর হতে বল, এরকম বলদ মার্কা হয়ে তো কোনো কিছু করা যাবে না। তো দুলাভাইকে দেখ, একটা লুঙ্গি পরে ঢাকা শহরে ঢুকেছিল, এখন ফ্ল্যাট কিনেছে, বিয়ে করেছে, বাচ্চা মানুষ করছে। এরকম সময় একটু চালাক চতুর না হলে কি চলে বল? ঠিক আছে আপা আমি বলবো, আজকে বরং আমি যাই, পরে দেখি। আচ্ছা ঠিক আছে।